وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত একদিনই ভাই জানতে চেয়েছেন স্টক বিজনেস, স্টক বিজনেস আপনি নেটের বিজনেস করতে চান এটা হালাল কিনা। দেখেন, যদি বলেন স্টক বিজনেস এটা ইসলামে জায়েজ, স্টক বিজনেস হারাম নয়, তবে স্টক বিজনেস করবেন শরীয়ত অনুযায়ী। ইসলামের দৃষ্টিতে যে জিনিসগুলো আপনি হারাম, সেই জিনিসগুলো স্টক বিজনেস আপনি করতে পারবেন না। স্টক বিজনেস এটা করতে পারবেন, এটা সুদ নয়। ইসলামে যে জিনিসটা বাধা হচ্ছে, যে জিনিসটা হারাম, সেটা হচ্ছে রিবা, অর্থাৎ সুদ। সুদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন, 7 থেকে 8 জায়গায় বলেছেন সুদ হচ্ছে মহাপাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যে সুদ হচ্ছে এত বড় কাবিরা গুণা যে 70টা কাবিরা গুণার মধ্যে সব থেকে বড় গুণা হলো নিজের মায়ের সাথে, আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য। সূরা বাকারা 278, 275, 276, 279 নম্বর আয়াতে, এছাড়া সূরা নিসা 161 নম্বর আয়াত, এছাড়া সূরা আলে ইমরান 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল হারাম করেছেন সুদকে। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন, যদি তোমরা সুদকে না ছেড়ে দাও তাহলে তোমরা প্রস্তুত হয়ে যাও আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে যুদ্ধ করার জন্য। অর্থাৎ ইসলামে যেটা হারাম সেটা হচ্ছে রিবা, অর্থাৎ সুদ। স্টক বিজনেস এটা সুদ না। স্টক বিজনেস আপনি করতে পারবেন, তবে কিছু স্টক আপনি কিনবেন না। যেকোনো অ্যালকোহল বিক্রি করে, যারা অ্যালকোহলের বিজনেস করে তাদের স্টক নেবেন না। যারা পর্নোগ্রাফি, অশ্লীল ছবি বানায়, যে তার থেকে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, সেই সব স্টক করতে পারবেন না। এমনকি সুদ, যে ব্যাংকিং ফাইন্যান্স সিস্টেম যেগুলো আছে তাদের সুদ আপনি, তাদের আপনি শেয়ার কিনতে পারবেন না যারা ফাইন্যান্স সাথে যুক্ত আছে। কারণ আপনি জানেন যে এই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে ধনী লোক আরো ধনী হয় এবং গরিব আরো গরিব হয়ে যায়। তাই যে সমস্ত জিনিসগুলো সমাজের ক্ষতিকর, সেই সমস্ত স্টক আপনি ব্যবসা করতে পারবেন না, সেই সমস্ত আপনি স্টক বিজনেস করতে পারবেন না। যেমন সুদের কোনো রকম, যে বিজনেসের মধ্যে সুদ আছে লেনদেন, সেই বিজনেস আপনি সেই স্টক নেবেন না। দ্বিতীয়, অ্যালকোহল, যারা যে সমস্ত অ্যালকোহল ড্রাগ, ড্রাগের মধ্যে হচ্ছে হিরোইন, ব্রাউন সুগার, যারা এই জন্য তাদের স্টক নেবেন না। পর্নোগ্রাফি, যারা অশ্লীল ছবি বানায় তাদের স্টক আপনি নেবেন না। তো এই ধরনের, এই ছাড়া বাকি যেগুলো আছে হালাল, সেই স্টক আপনি করতে পারেন, সেই স্টকগুলো আপনি করতে পারেন হালাল। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার, যে কোনো জিনিস আপনি কিনে রেখেছেন, আপনি গোল্ড কয়েন কিনেছেন অনলাইনের মাধ্যমে, গোল্ড কয়েন কিনেছেন অথবা অনলাইনের মধ্যে কোনো একটা জিনিস কিনে রেখেছেন, যেটা আপনার কাছে আছে, যেটা আপনার কাছে মজুদ আছে, সেইটা আপনি 2-3 মাস 4 মাস পরে আপনি বেচতে পারেন, এটা সমস্যা নেই, এটা ইসলামে অনুমতি আছে, এটা ব্যবসা। আল্লাহ রাব্বুল ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, তাই এই ব্যবসা এটা করতে পারবেন। কিন্তু এমন কিছু স্টক আছে যেগুলো আপনার হাতে নাই। আপনি স্টক বিজনেস হচ্ছে, শেয়ার মার্কেট হচ্ছে, আপনি কোনো একটা শেয়ার কিনলেন, অর্থাৎ কিছু পয়সা দিয়ে সেই শেয়ারের সাথে আপনি অংশীদার হলেন, তাদের সাথে আপনি মেম্বার পেলেন, কিন্তু সেই জিনিসটা আপনার হাতে নেই। কিন্তু এই জিনিসটাকে আপনি আটকে রাখবেন 5 বছর 2 বছর, এটা হারাম, এটা ইসলামে জায়েজ নয়। কিন্তু যে জিনিসটা আপনার হাতে আছে, কোনো একটা জিনিস কিনেছেন, গোল্ড কয়েন কিনেছেন, যে কোনো জিনিস কিনেছেন, সেইটা আপনার হাতে যদি থাকে, সেটা আপনি 2 মাস 6 মাস আপনি রেখে বেচতে পারেন, তাতে সমস্যা নেই, এই জিনিসটা করা যাবে। কিন্তু স্টক, শেয়ার জিনিস আপনি কিনে রাখবেন, যেটা আপনার হাতে নেই সেইটাকে আটকে রাখবেন, এটা ইসলামের অনুমতি নেই। আশা করি বুঝতে পেরেছেন।